हेलो गाइस वेलकम टू आवर चैनल खाची भाई আমরা আজকে যাচ্ছি 300 ফিটে নীলা মার্কেটের পিছনে ওখানে রেইনড্রপ এবং নকশিপল্লি আছে দেখি আমরা দুটোই ইকো রেস্টুরেন্ট বলা যায় ইকো ফ্রেন্ডলি তো আমরা দুটোতেই যাব দেখি যেটাতে ভালো লাগে সেটাতে বসবো সেটাতে কিছু খাওয়া দাওয়া করব এবং আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমরা চলে আসলাম 300 ফিটের নীলা মার্কেটের পিছনে নকশিপল্লিতে আপনাদেরকে নকশিপল্লিটা দেখানোর চেষ্টা করি চিকেন চাপ অর্ডার করেছি যেটা 170 টাকা করে এবং লুচি 20 টাকা করে এদের চিকেন চাপ আর লুচিটা এর আগে আমরা খেয়েছি বেশ মজা পাশাপাশি এদের কিছু চাইনিজ সেট মেনু আছে রাইস নুডলস বিভিন্ন ধরনের কাবাব এবং থাই মেনুও এদের আছে জুসও এরা অন্যান্য সময় সার্ভ করে তবে এই মুহূর্তে জুসটা অ্যাভেলেবল না তো আমাদের খাবার দাবার আসুক তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি
কেমন? মজা আছে? এটা তো এর আগেও আমরা এখানে খাওয়া হয়েছে আমাদের চিকেন চ্যাপেল লুচি, তো কখনো ভালো লাগছে, যার জন্য আজকেও আমরা এটাই অর্ডার করছি। বড় বড়ের মতো আজকেও টেস্ট ভালো, কারণ আমি জানি অন্যান্যগুলা বারবিকিউ চিকেনটাও মজা, তবে আমার কাছে চিকেন চাপ এবং লুচি এই দুটো অনেক বেশি মজা লাগছে। চিকেন চাপ এবং লুচি সাথে পুদিনা পাতার একটা কি বলবো, পুদিনা পাতার জুস টাইপের একটা জিনিস আছে, আর সালাদ আছে, সাথে আমি মাউন্টেন ডিউ নিয়েছি। তো বরাবরের মতো দেখতে খুবই চমৎকার, খেতেও অলরেডি সাবিহা বলেছে খেতেও বরাবরের মতো টেস্ট আছে, এর আগেও আমরা বেশ কয়েকবার খেয়েছি। অসাধারণ স্বাদ, খেতে খুবই মজা। গরম গরম লুচি, লুচিটা খুব বেশি তেলে ভাজা না, এবং চিকেন চাপটার সাইজটাও মাশাল্লাহ আমার মুখের সমান, খেতেও বেশ মজা। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, এবং আসলে চিকেন চাপ এবং লুচিটা ট্রাই করবেন, আসলেই স্বাদ অসাধারণ। আমরা এই মুহূর্তে নকশিপল্লি থেকে কিছুটা খাবার দাবার খেয়ে আমরা এখন বের হলাম। তো পাশেই রেইনড্রপ, রেইনড্রপে আমরা এর আগে খেয়েছি, আসলে রেইনড্রপটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন পুরোপুরি হয়েছে। তো আমরা দেখি রেইনড্রপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রেইনড্রপটা আসলে এখন কেমন। খাওয়ার মতো অবস্থা নাই, তবে রেইনড্রপটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে আমাদের পিছনে এখানে পার্কিং আছে, এই জায়গায় আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ে গাড়ি রেখে ঘুরতে পারেন। Thank you.
আমরা চলে আসলাম রেইনড্রপ রেস্টুরেন্টে। আসলে পরিবেশটা অমাই, খুবই সুন্দর এবং ফাটাফাটি। এখানে লাইটিং এবং ডেকোরেশন এক কথায় অসাধারণ, খুব ভালো লাগতেছে। আসলে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম, আসলে এতটাই ভালো লাগছে যে আজ কথা বলে আপনাদেরকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, কোনো কথা না বলেই পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে জায়গাটা আসলেই অসাধারণ, সকালবেলা আসলে অতটা ভালো লাগবে না হয়তো, কারণ পুরাটাই খুবই সুন্দর লাইটিং করা এবং চমৎকার একটা পরিবেশ। দেখি আমি আপনাদেরকে এখানকার মেনুটা দেখাই। গাইস, রেইনড্রপের মেনুটা আসলে বেশ মোটা এবং এখানে বেশ অনেক ধরনের খাবার দাবার আছে। এখানে একটু অন্ধকার, যদিও লাইটিংটা খুবই সুন্দর। এদের এখানে স্টার্টার থেকে শুরু করে পাস্তা, স্যুপ, সালাদ, বিভিন্ন ধরনের মেইন কোর্স এবং তাদের ইন্ডিয়ান খাবার দাবার, থাই, চাইনিজ সব কিছুই আছে। সেট মেনু আছে বিভিন্ন ধরনের এবং সেট মেনুগুলোও খাবার অনুযায়ী খুব একটা যে কস্টলি তাও না, মোটামুটি রিজনেবল আর কি। তবে ড্রিঙ্কসগুলোর দাম তুলনামূলক বেশি, খেতেও হয়তো মজা হবে। আমরা দেখি, আমাদের পেটে আজকে জায়গা নেই, এই জন্য অন্য কোনো খাবার খেতে পারতেছি না, জাস্ট আমরা ড্রিঙ্কসটা ট্রাই করব এই আর কি। আমাদের সাথেই থাকেন, পরবর্তীতে কোনো একদিন এসে আমরা আপনাদেরকে পুরাপুরি অন্যান্য খাবার খেয়ে আপনাদেরকে আর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। গাইস, আমরা এখন আছি 300 ফিটের রেইনড্রপে। জায়গাটা যে কী সুন্দর সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত চমৎকার লাইটিং এবং এত চমৎকার ডেকোরেশন, এক কথায় অসাধারণ। আমরা অলরেডি অর্ডার করেছি, কিছু জুস অর্ডার করেছি, যেহেতু রাতের বেলা আমরা ওরকম ভারী কিছু খাই না, তো জাস্ট জুস খাবো। বাট আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই এবং আসলেই এটা অসাধারণ। বেশ কিছু ফোয়ারা এবং যে লাইটিংয়ে যে কম্বিনেশন এবং এখানে যে মোটামুটি তাদের যে ডেকোরেশন, এক কথায় অসাধারণ জায়গাটা। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এবং আসলে কী বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তবে জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স, এন্ট্রেন্সেই তাদের নামটা খুব সুন্দর করে দেয়া আছে। এবং এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকলে তাদের রেস্টুরেন্টের পুরো ভিউ, চমৎকার। এই জায়গাটা আশা করি আপনারা মিস করবেন না। এখানে আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এবং কোয়ালিটি টাইমস কাটাতে পছন্দ করেন পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। এই জায়গাটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য সুন্দর এবং ভ্যারাইটিস রকমের খাবার এখানে আছে, তো আপনারা এসে এক এক সময় এক এক রকম খাবার ট্রাই করে দেখতে পারেন কেমন। তবে আমি কিছু জুস অর্ডার করেছি, আমি জুস খাবো। এবং এক একটা বসার জায়গা এক এক রকম, খুবই চমৎকার, ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ। এবং এখানে চাইনিজ থেকে শুরু করে সব ধরনের মেনুই আপনারা পাবেন। গাইস, আমাদের কাঙ্ক্ষিত জুস চলে এসেছে। এটা আসলে বিরাট বড় একটা গ্লাস, যেটা আপনাদেরকে দেখায় বুঝাইতে পারবো না। এটা হচ্ছে অ্যাপেল জুস এবং এটা হচ্ছে ব্লু লেগুন। আমরা দুটোই অর্ডার করেছি, দুটোই খাবো এবং আপনাদেরকে জানাবো আসলে কোনটার টেস্ট কেমন। অসাধারণ টেস্ট। আমি আসলে 200 টাকা করে দেখে মনে করছিলাম যে আসলে 200 টাকা কেন দাম এত বেশি, কিন্তু পরিমাণটাও অনেক এবং খুবই মজা। দেখি অ্যাপেলটা কেমন, সাবিয়া থেকে কেড়ে নিলাম অ্যাপেলটা, জাস্ট আপনাদেরকে দেখাই কেমন জানাই। চমৎকার টেস্ট, কেমন অ্যাপেলটার টেস্ট তো হ্যাভি।
আপনারা আসলে জুস অবশ্যই খাবেন। আসলে আজকে আমাদের পেট ভরা, যার জন্য আমরা অন্য কোনো কিছু খেতে পারতেছি না। দুইটার টেস্টই খুব মজা, খুব মজা। গাইস, দিন শেষে আমরা মটকা চা খেতে আসলাম 300 ফিট নীলা মার্কেটে। আমরা মটকা চা বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাই। গাইস, আমরা সারাদিন ঘোরাঘুরির পর আসলে এখানে মটকা চা খেতে আসলাম। সারাদিন ধরে অনেক ঠান্ডা ঠান্ডা জিনিস, ঠান্ডা জুস, তারপরে ঠান্ডা ফালুদা, অনেক কিছু খাওয়ার পরে গলাটা একটু খুসখুস করতেছে। তো আমরা মনে করলাম যে মটকা চা খাই, এবং পরিবেশটাও কিছুটা ঠান্ডা, কুয়াশা আছে, বেশ ঠান্ডা আর কি, কিছুটা না, বেশ ঠান্ডা। এবং আমরা এখন যেখানে বসে আছি একটা নদীর পাড়ে, এবং নদীর পাড়ে বসে মটকা চা খেতে মনে হচ্ছে ভালোই লাগবে এই ঠান্ডার মধ্যে, আপনাদেরকে দেখাবো। এবং মটকা চা বানানোর প্রসেসটাও খুব মজার, দেখতেও খুব চমৎকার, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে দেখাই আসলে আমরা কোথায় বসে আছি। আমরা এখন যেখানে বসে আছি এটা আসলে একটা নদী, 300 ফিটে যে নদীটা আছে বালু নদী, বালু নদীর উপরে মাচা করা, এবং সেখানে আমরা বসে আছি। এখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে, অন্ধকারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখানে এখান থেকে বসে নদীর পাড়ে শীতের মধ্যে বসে মটকা চা খাওয়ার আসলে অনুভূতিটা অসাধারণ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে এখানে আসতে হবে, এবং এই জায়গাটায় বসে এই ঠান্ডা থাকতে থাকতে, এই শীত থাকতে থাকতে এখানে বসে আপনাদেরকে মটকা চা খেয়ে দেখতে হবে যে আসলে অনুভূতিটা কেমন। আমাদের মটকা চা চলে আসছে, দেখতেই অসাধারণ আসলে, 40 টাকা করে কাপ, এবং খেতেও দারুণ হবে মনে হচ্ছে। আমরা খেয়ে দেখি, মটকা চা খাচ্ছি, খুবই মজা আসলে। এটা একটা পুরা স্বাদ, এবং অন্যরকম একটা ফ্লেভার, জাস্ট একটু তিতা তিতা স্বাদ আছে, এবং পোড়া একটা গন্ধ, কিন্তু চাটা বেশ মজার, একটু অন্যরকম, খুবই মজা। আজকে আমরা সারাদিন অনেক জায়গায় ঘুরছি, এবং আপনাদেরকেও প্রতিটা জায়গা দেখানোর চেষ্টা করছি সারাদিন শেষে। এখন আসলে রাত 9:30 বাজে, তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। টাটা।